বেরুরে প্লাস্টিকের কাঁচামালের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন সকাল সাতটা নাগাদ বেলুর রোডের এই কারখানায় আগুন লাগে। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর, এখন কি পরিস্থিতি? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো কুসুমিতা, প্রথমেই বলে রাখি যে আগুনের যে তীব্রতা, যে হালকা বেরোচ্ছিল, সেটা আপাতত প্রশমিত হয়েছে, কিন্তু আগুনের ফলে যে উদ্ভূত যে গ্যাস, যে ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখনো সমস্তটাই যে রিবে গেছে তা নয়। চারটি ইঞ্জিন কাজ চালাচ্ছে, যেহেতু অতি ঘিঞ্জি এলাকা, পাশাপাশি অনেকগুলো কারখানা আছে, প্রচুর মানুষজন বাস করে, তাই দমকলের পক্ষ থেকে যেরকম করা হচ্ছে, পাশাপাশি কারখানাগুলোকে কুলিং করা হচ্ছে যাতে সেখানে আগুন না ছড়িয়ে পড়ে। এত বিশাল কারখানা, যেখানে দাহ্য পদার্থ, অতি দাহ্য পদার্থ, প্লাস্টিকের র মেটেরিয়াল যেখানে মজুত করা ছিল, এবং সেখানে তৈলাক্ত জিনিসও ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বাভাবিকভাবেই আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। এবং দমকল অতি দ্রুত ব্যবস্থা নেয়, দুটির জায়গায় চারটি ইঞ্জিন নিয়েছে, সেই ইঞ্জিন দিয়ে আগুন নির্বাপিত করলেও কিন্তু এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে কাজ চালানো হচ্ছে, যেটা জানা যাচ্ছে। আর সারাদিন ধরে মোটামুটি একটা বেলা পুরোটাই এই আগুনের কুলিং সিস্টেমটা চলবে, এবং খতিয়ে দেখা হচ্ছে, খুঁজে দেখা হচ্ছে আরও কোনো পয়েন্টে আগুন রয়েছে কিনা, বা সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে কিনা। এক কথা এটা বলা যেতে পারে কুসুমিতা, আগুনের যে তীব্রতা ছিল সেই ভয়াবহতা কিন্তু কেটে গেল। এখনো পর্যন্ত আগুন পুরোপুরি যে আগুনে কালো ধোঁয়া মিটে গেছে বা দমকলের কাজ শেষ হয়েছে তা নয়, আপাতত দমকল কিন্তু কাজ চালাচ্ছে, আগুনের তীব্রতা এই মুহূর্তে নেই বলেই জানা গেছে। ধন্যবাদ সুবিধা। আসি পরের খবরে। চাকরির দাবিতে এবার পথে নামলেন হবু নার্সরা। হাজরা রোডে চাকরি প্রার্থীদের কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে ধুমধুমার কাণ্ড। মন্ত্রী অখিল গিরির ভাইজির বিরুদ্ধেও অবৈধভাবে নার্সিংয়ে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানের পর এবার দুর্নীতির অভিযোগে পথে নামলেন নার্সিং চাকরি প্রার্থীরা। আন্দোলন ঘিরে ধুমধুমার বাঁধল মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। আমাদের দাবি স্বচ্ছ নিয়োগ হয়নি। আমরা 2019 ক্যান্ডিডেট, আমরা এলিজিবল ক্যান্ডিডেট, 2022 পরীক্ষা দিয়ে আমরা এলিজিবল ক্যান্ডিডেট আছি। বলতে চাইছেন ওনারা যে আমরা এলিজিবল মেরিট নয়। 21 নভেম্বর নবান্নর বৈঠকে রাজ্যের 10,000 শূন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনদিন চট করে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে প্রসেস আছে, গভর্নমেন্টের প্রসেস ফলো করে যাতে কোনো রকম প্রবলেম না হয়, এখানে কোনো নো অ্যাডভান্টেজ ফর এনিবডি। মঙ্গলবার চাকরির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখান নার্সিং এর চাকরি প্রার্থীরা। হাজরা রোডে বসে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সরকারি হাসপাতালে 6,000 শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। 2021 এপ্রিলে ইন্টারভিউ হয়, ওই বছরই মে মাসে প্যানেল প্রকাশ হয়, জুলাইয়ে প্যানেল বাতিল করে সংশোধিত প্যানেল প্রকাশ করা হয়। 6,000 শূন্য পদ থাকলেও প্যানেলে নাম থাকে 3,500, ফলে সেই প্যানেলেও প্রচুর অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ। কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে এলিজিবল লিস্ট বা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়, কিন্তু পরবর্তীকালে জানানো হয় ওই তালিকায় মেয়াদ ফুরিয়ে গেছে। আমাদের এলিজিবল ক্যান্ডিডেট এখন আমাদের চেয়ারম্যান স্যার বলছেন নাকি মেয়াদ শেষ হয়ে গেছে। এই মেয়াদের কথা আমাদের কোনোদিনও আগে বলা হয়নি, এই মেয়াদের কথা আমাদের এখন জানানো হচ্ছে। প্রায় 20 মিনিট বিক্ষোভ প্রতিবাদ চলার পর পুলিশ এসে আন্দোলনকারীদের সরে যেতে বলেন, কিন্তু চাকরি প্রার্থীরা অনড় থাকায় তাদের জোর করে তুলে দেওয়া হয়, কার্যত টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে। আমি অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো, একেবারে ধুমধুমার পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। অভিজিৎকে বলবো, এদিকে টেনে হিঁচড়ে যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 40 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝা উচিত যে প্রবলেমটা কোথায়, সমস্যাটা সমাধান উনি করতে পারছেন না। রাজ্যের মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব, কর্মসংস্থানের ব্যবস্থা এই রাজ্যে ইমিডিয়েটলি দরকার, আর সেটা বিজেপি এসে করবে। সম্প্রতি রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। এবার তার ভাইজির বিরুদ্ধে অবৈধভাবে নার্সের চাকরি পাওয়ার অভিযোগ তুললেন আন্দোলনকারীরা। পশ্চিমবাংলায় প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি রমরমা। নার্সরা, এর আগে যারা নার্সের কাজ করছেন তারাও ঘটে, আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ সেখানে বেধড়ক পিটিয়ে দিল। এই যেমন মন্ত্রী অখিল গিরি, তার ভাইজি সম্ভবত ওই রকম
হিসেবের বাইরে ঢুকে পড়েছেন। নেতার ছেলে মেয়ে আত্মীয় পরিচিত টাকা পয়সার কারবার যারা, তাদের জন্য বেআইনিভাবে নিয়োগ হবে, এমনকি নার্সিংয়ে, শুধু স্কুলে না। কোনো মন্ত্রীর মালিকের সঙ্গে গিয়ে বিক্ষোভ দেখানোটা খুব একটা সমীচীন নয়, এবং যারাই করুন না কেন আমি সেটা মনে করি ঠিক করেননি। আর যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা খবর নেব। যদিও মন্ত্রী অখিল গিরির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত ও চঞ্চল মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেকআপে নম্বর বিভ্রাট। উচ্চ মাধ্যমিকের বরাদ্দ নম্বর অনুযায়ী কেউ পেয়েছেন 100% নম্বর, কারো প্রাপ্তি পূর্ণ মানের চেয়েও বেশি। ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট উত্তীর্ণদের নম্বর সহ তালিকা ঘিরে বিতর্ক বিভ্রান্তি। জিএলএড এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরে এবার টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের নম্বরের ব্রেকআপ নিয়েও আজব কাণ্ড। নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট উত্তীর্ণদের যে প্যানেলভুক্তদের তালিকা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার ব্রেকআপ হাইকোর্টের নির্দেশে প্রকাশ্যে এনেছে, তাতে এক অদ্ভুত কাণ্ড, আজব কাণ্ড প্রকাশ্যে এসছে। দেখা যাচ্ছে প্রাপ্ত নম্বর পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা পূর্ণ মানকে ছাপিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100% নম্বর পেয়েছেন উচ্চ মাধ্যমিকে এমন পরীক্ষার্থীর ব্রেকআপে দেখা যাচ্ছে, কোথাও কোথাও আবার সেটা 109% পর্যন্ত পরীক্ষার্থীর নম্বর, প্রাপ্ত নম্বর। স্বাভাবিকভাবে এই যে তালিকা, ব্রেকআপের তালিকা, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই তালিকা কিভাবে প্রকাশ করলো। গত 23 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 2014 টেটে প্যানেলভুক্তদের ব্রেকআপের যে তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর অনুযায়ী যে 10 নম্বর বরাদ্দ, তাতে কেউ কেউ পূর্ণ মানের চেয়েও বেশি নম্বর পেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, টেটে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর জন্য মোট 50 নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে টেট থেকে নেওয়া হয় 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকে 10 নম্বর, মাধ্যমিক থেকে 5 নম্বর, প্রশিক্ষণের জন্য 15 নম্বর, ইন্টারভিউ এর জন্য 5 নম্বর, অ্যাপটিটিউডের জন্য 5 নম্বর, এবং 5 নম্বর যোগ করা হয় এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য। এই নম্বরের ভিত্তিতেই তৈরি হয় মেধা তালিকা। পর্ষদ প্রকাশিত এই তালিকায় দেখা যাচ্ছে কোনো কোনো প্রার্থী উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ নম্বরের পুরো অর্থাৎ 100%, আবার কেউ পূর্ণ মানের চেয়েও বেশি 109% নম্বর পেয়েছেন। 10-এর মধ্যে 10 কখন পাবে, যে যখন একদম ফুল মার্কস পাচ্ছে, যে হাজারের পরীক্ষা হাজার পাচ্ছে, সেটাই তো পেয়েছে। হ্যাঁ, কাজী নিশ্চয়ই এটা একটু ভুল হয়েছে, টেকনিক্যাল ভুল কিছু একটা আছে। আমরা কনফিডেন্সিয়াল সেকশনে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ড সেটা পাঠিয়েছে, কেন ভুল কী বৃত্তান্ত সেটাকে দেখার জন্য। বোর্ড অবশ্যই নজরে এসছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। একদিকে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আরেকদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত তালিকা ঘিরে বারবার বিতর্ক, দাঁড়িয়ে রাজ্য রাজনীতির সরগরম। স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে ওপরে, এত কাজ কোনো সরকার করেনি, পৃথিবীর 1 নম্বর সরকার, সমস্ত ব্যাপারে গোল্ড মেডেল, রোজ একটা করে পুরস্কার কেন্দ্রীয় সরকার তাদের নাকি দেয়। তো সেরকম সবার ওপরে থাকতে গেলে 10-এ 12 দিতে হবে, তাই দিয়ে দিয়েছেন। আরে এটা তো দিদি কারিশমা, এটাই তো দিদি, এই হই না, এটাই তো দিদির কারিশমা। 100 নম্বরে পরীক্ষা দেবেন, 150 পাবেন, তবে না তৃণমূল সরকার। এটা সম্পূর্ণভাবে একেবারে শিক্ষা বিভাগের বিষয়, যদি কোথাও কোনো ভুল থাকে তারা কারেক্ট করে দেবেন, এবং আদালত যেখানে যে বিষয়টি দেখছেন সেটাই আলাদা করে বলার কোনো এই মুহূর্তে কোনো পর্যায়ে নেই, ওটা সংশ্লিষ্ট বিভাগ এবং তাদের আইনজীবীরা নিশ্চয়ই আদালতে তাদের বক্তব্য জানাচ্ছে। কখনো তালিকায় নম্বর বিভ্রাট, কখনো রাজনীতিবিদদের নামের সঙ্গে প্রার্থীদের নামের মিল নিয়ে বিভ্রান্তি, আর এবার প্যানেল ভুক্তদের নম্বর নিয়েও হইচই। বিতর্ক যেন পিছু ছাড়ছে না পর্ষদের। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে ডিএলএড এর প্রথম দিনের পরীক্ষায় প্রশ্নপত্র বাইরে চলে আসার পর দ্বিতীয় দিন দেখা গেল থানা থেকে তালাবন্দী ট্রাঙ্কে এলো প্রশ্নপত্র, পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের হাতে তুলে দেওয়া হলো প্রশ্নপত্রগুলি। কোনো অবস্থাতেই মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে কোনো রকম শিক্ষা দেখানো যাবে না। সোমবার ডিএলএড এর প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পরই মঙ্গলবার পরীক্ষার দ্বিতীয় দিনে দেখা গেল চোখে পড়ার মতো সতর্কতা। নির্দেশ ছিল সকাল 11:15 আগে থানা থেকে প্রশ্নপত্র দেয়া হবে না।
পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের হাতে দেওয়া হবে প্রশ্নপত্র। মঙ্গলবার সেই মতো দেখা গেল, সোয়া ১১টার পরই থানা থেকে বের হচ্ছে তালাবন্দি ট্রাঙ্কে প্রশ্নপত্র। গতকালই ডিএলএড পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ আগে প্রশ্নপত্রের প্রতিলিপি সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বাইরে চলে আসে। ঘটনার জেরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং তারই জেরে আজকে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে এইভাবেই প্রশ্নপত্র আসছে পরীক্ষা কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিদ্যাপীঠের ছবি, বাক্সয়ে তালা লাগিয়ে এইভাবে থানা থেকে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে প্রশ্নপত্রের বাক্স নিয়ে আসা হচ্ছে। আমাদের আরও বেশি সজাগ হয়েছি আমরা, সতর্ক হয়েছি আমরা। আমাদেরকে প্রাইমারি শিক্ষা পর্ষদ অর্ডার দিয়েছেন আমাদেরকে থানা থেকে অত্যন্ত সজাগ সতর্কতার সাথে ট্যাঙ্ককে করে প্রশ্ন নিয়ে আসার জন্য। তো আমরা আজকে ট্যাঙ্ক নিয়ে গেছি স্কুল থেকে, থানা থেকে প্রশ্ন নিয়েছি, প্রশ্ন নিয়ে ট্যাঙ্কে ভরে আমরা চাবি দিয়ে তবে স্কুলে আসছি। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এদিনও একটি প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে ঘুরে বেড়াচ্ছে, আসলটির সঙ্গে সেটির কোনো মিল নেই। আজকে যে ডিইএলইএড পরীক্ষা, আমরা জানি পশ্চিমবঙ্গের 160টি কেন্দ্রে প্রচুর, প্রায় 43,000 স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে। আজকে যে প্রশ্নটা নজরে এনেছেন আপনারা, আমরা ভেরিফাই করেছি, দেখেছি দুটো প্রশ্নই কিন্তু ফেক। বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, প্রশ্নগুলো বাজারে বার করে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। প্রাথমিকে শিক্ষকতা করার জন্য জরুরি ডিএলএড, তিন দিন ধরে কেন্দ্রীয়ভাবে হচ্ছে পরীক্ষা। 160টি পরীক্ষা কেন্দ্রে 46,000 পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দিয়ে দিলে সরকার সংকটে পড়ে যাবে, কেমন সরকার চালাচ্ছেন যে সরকারি কর্মচারীদের দিয়ে দিলে সংকটে পড়বে সরকার? দিল্লি পুর ভোটের প্রচারে ঘিয়েও দিয়ে ইস্যুতে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রের থেকে বাংলার বকেয়া টাকার ব্যবস্থা আগে করুন, পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। कर्मचारी रास्ता में बैठकर धरना दे रहे हैं, पुलिस का डंडा खा रहे हैं। क्यों नहीं डीए दिया आपको? एक बार बोल दिया, हम तो डीए दे दिया, कोई बकाया नहीं है। लोगों ने कोर्ट में चला गया, कोर्ट जो बोलता देना है या अधिकार है, बोले अगर डीए देंगे तो सरकार संकट में पड़ जाएगी। तो क्या सरकार चला रहे हैं आपकी, संकट में पड़ जाएगा कर्मचारी को डीए देने से? ऐसा सरकार चला रहे हो? दिलीप बाबू बोझा उचित बा बोला उचित যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া 1,00,000,00,000 টাকার বেশি টাকা দিচ্ছে না। কেন্দ্রের টাকা মানে তো ওটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, পশ্চিমবঙ্গের লোকেও ট্যাক্স দেয়, পশ্চিমবঙ্গকে রেশিও দেয়া হচ্ছে না, অন্যায় ভাবে জুলুম করে টাকা আটকে রাখা হচ্ছে, অন্যান্য রাজ্যগুলিকে টাকা আটকে রাখছে না, তারা অনেকটা কাজ করতে পারছে। এবার আমাদের টাকাগুলোকে ছাড়ার জন্য ব্যবস্থা করুন না দিলীপ বাবু, আমাদের ন্যায্য যে টাকাগুলো সেই বকেয়াগুলো মেটাক, তারপরে এইসব আলোচনা হবে। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। উত্তরে হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ কার্যত উধাও। গত কয়েকদিনে 5 ডিগ্রি বাড়লো তাপমাত্রা, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। এ বিষয়ে জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর কাছে। সঞ্চয়ন, শীতের আমেজ আবার কবে ফিরবে, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা বেড়েছে, বেশ কিছুদিন পর বলা যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবার 20 ডিগ্রির উপরে উঠেছে। আজকে তুমি যেরকম বললে যে 21.8 ডিগ্রি, এই সময় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। আমরা মনে করতে পারি গত রবিবারেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মাত্র 3 দিনে 5 ডিগ্রির বেশি বেড়েছে কলকাতার তাপমাত্রা। কলকাতার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলাগুলোতেও দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। মূলত আকাশে হালকা মেঘ হওয়ার ফলে ভোরের দিকে তাপমাত্রা খুব একটা নামতে পারছে না, যে কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগামী 2-1 দিন মোটামুটিভাবে তাপমাত্রা স্থিতাবস্থা বজায় থাকবে, তারপর সামান্য কিছুটা নামতে পারে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে যে কলকাতায় জাঁকিয়ে শীতের অনুভূতি ফিরে আসতে অন্তত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই পরিস্থিতিটা একেবারেই দক্ষিণবঙ্গের জন্য, উত্তরবঙ্গে শীতের পরিস্থিতি বজায় রয়েছে, সেখানে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক তাপমাত্রা বা কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা কম রয়েছে। সেখানে শীতের পরিস্থিতি যেরকম রয়েছে সেরকম থাকবে।
থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা সেটা আগামী দু তিন দিন পর কিছুটা নামতে পারে, নেমে স্বাভাবিকের কাছাকাছি আসবে। তবে যেটা জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলা হচ্ছে সেটার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ সঞ্চয়। আনন্দ সকাল আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।